আসলে আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের প্লে বাটনটা পেয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আসলে জানি না এদের ভিতর কি আছে ভাই, কি কি আছে না, কাহা মাহা আছে নাকি, টাকা টাকা আছে নাকি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বিএম খোরশেদ। আসলে আজকে আমাদের একটা আসলে খুবই এটাকে আনন্দের একটা দিন, কারণ আমরা অনেক দিন ধরে আসলে অপেক্ষা করছি এই দিনটির জন্য। আপনারা জানেন যে যারা আসলে ইউটিউবার তাদের জন্য একটি প্রথম স্বীকৃতি প্লে বাটন বা সিলভার বাটন যেটাই বলেন, আমাদের যে বিএমটিভি লাইভ সেই লাইভে এই সিলভার বাটনটি অনেকদিন ধরে আসলে আমাদের কাছে এসেছে, ইউটিউব কর্তৃপক্ষ আমাদের কাছে পাঠিয়েছে, কিন্তু আশিকের ব্যস্ততা কিংবা আমার ব্যস্ততার কারণে আসলে সেটা তোলা হয়নি। মানে আমরা আনুষ্ঠানিক ভাবে আনবক্সিং করবো আজকে। আজকে আমাদের সামনে এই মুহূর্তে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা তো আছেই, এবং সবচেয়ে যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের যে আশিক, যাকে আপনারা অন্ধ আশিক নামে চেনেন। এবং এ পর্যন্ত আমার আসলে বিএমটিভি লাইভে সর্বোচ্চ দর্শক নন্দিত যে ভিডিও সেটা আসলে আশিকের 2 মিলিয়ন ভিউ এটা আর কি। এরপরে আসলে আজকের এই দিনে আসলে স্মরণ করতে হবে আমাদের কালাম চাচাকে, আমাদের বাদল ভাই সহ যাদের আসলে আমরা ভিডিওগুলো দিয়ে আপনাদের কাছে আসলে পৌঁছতে পেরেছি। 2019 সালের 11ই ডিসেম্বর আমাদের আসলে যাত্রা শুরু হয়েছিল, আমরা হাঁটি হাঁটি পা পা করে এখন বিএমটিভি লাইভ হচ্ছে 1,20,000-এর একটা বিশাল, 21,000-এর একটা বিশাল পরিবার। সবার ভালোবাসায় আসলে আমরা মুগ্ধ, আমরা আরও অনেকটা পথ পাড়ি দিতে চাই আপনাদের নিয়ে। আমরা আসলে এই যে সিলভারদের প্লে বাটন, সেই প্লে বাটনটা আসলে আমরা আনবক্সিং করতে চাই। এই আনন্দটা আসলে আপনাদের মাঝে ভাগাভাগি করার জন্যেই আসলে মূলত আজকের এই ভিডিওটা করা, এবং এর সমস্ত কৃতিত্ব আসলে আপনাদের। মানে আমি আসলে আনুষ্ঠানিকভাবে আসলে জানাতে চাই, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন, ভালো না বাসতেন, আমাদের ভিডিওগুলো যদি না দেখতেন, তাহলে হয়তো এই অর্জনটা আসলে আমাদের সম্ভব হতো না। এই জন্য আজকে এই প্লে বাটন আমি দর্শকদের জন্য আসলে উৎসর্গ করলাম, তাদেরকে আসলে নিয়ে সবাইকে নিয়ে যদি করতে পারতাম, কিন্তু সেটা আসলে সুযোগ নাই। তারপর আমরা যে কয়জনকে পেয়েছি, এবং সবচেয়ে বড় বিষয় যে আসলে আশিক আমাদের সাথে রয়েছে, আমি একটু আশিকের সাথে কথা বলতে চাই। আশিকও অনেক দিন ধরে আসলে অপেক্ষা করছে যে আসলে এই প্লে বাটনটা আনবক্সিং করার জন্য। আশিক একটু তোমার অনুভূতিটা যদি একটু বলো। আসলে আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের প্লে বাটনটা পেয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আপনারা দোয়া করবেন আমরা যেন সামনের দিকে আরও আপনাদের দিকে নিয়ে এগিয়ে যেতে পারি, এবং আমরা আপনাদের সাথে আজকে এই সিলভার বাটন আনবক্সিং করবো আপনাদের সাথে ভাগাভাগি করে দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা করতেছি। তো আসলে বিশেষ করে হচ্ছে আমার ব্যস্ততা, আমি মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি, তো আসলে এই জন্য ব্যস্ততার কারণে আমি আসতে পারছি না। তো আজকে সকালবেলা খোরশেদ ভাইকে ফোন দিয়ে কথা বললাম ওনার সাথে, তো ওনার সাথে কথাবার্তার মাধ্যমে আজকে আমি এখানে আসছি। তো আমার খুব ভালো লাগছে, আমি এতটা খুশি যে আমরা কেননা আমি আজকে অনেক দিনকে নাম শুনেছি যে সিলভার বাটন, সেই সিলভার বাটনটা আজকে আমরা পেয়েছি। এই জন্য শুধুমাত্র তাদের ভিডিও করছি তাদের না, এর বাইরেও কিন্তু আসলে অনেকেই থাকে যারা নানাভাবে সহযোগিতা করে, যারা ক্যামেরার পেছনে থাকে, যারা বিভিন্ন লোকের মাধ্যমে আসলে তাদের আমরা বিভিন্ন প্রতিভা, আমাদের স্লোগানটা হচ্ছে যে প্রতিভা যে অন্বেষণ, এবং আমরা সবসময় চেষ্টা করি বিএমটিভি লাইভের মাধ্যমে যে প্রতিভা গ্রামগঞ্জে যে সকল আনাচে কানাচে যে সকল ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা, যারা নানান সুযোগের অভাবে আসলে প্রতিভা বিকশিত করতে পারে না, তাদেরকে আসলে তুলে আনা। তো কতটুকু করতে পেরেছি আমি আসলে সেই বিচারের ভার হচ্ছে আপনাদের কাছে, নানান সীমাবদ্ধতা রয়েছে, তবে আগামীতে আসলে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের পথে আসলে হাঁটতে চাই, এবং আপনাদের সহযোগিতা চাই, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আজকে আমরা সিলভার বাটন আনবক্সিং করছি, কিন্তু আমরা একেবারে ডায়মন্ড পর্যন্ত যেতে চাই, যেটা কিনা মানে ইউটিউব কর্তৃপক্ষ যেটা সর্বোচ্চ বাটন হিসেবে এখন প্রদর্শিত। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন আমাদের সেই স্বপ্ন পূরণ হবে আর কি, ইনশাল্লাহ। তো আমি আর দেরি না করি, আমরা এখন আসলে এই আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউটিউব কর্তৃপক্ষ আমাদের যে সিলভার বাটনটি দিয়েছে এটা আসলে আমরা এখন খুলবো। আমি জানি না যে এর ভিতরে আসলে কি আছে, এবং যদিও অনেক আনবক্সিং দেখেছি যে এটা কি কি থাকে সেটা একটু ধারণা আছে, বাট এটা নিজেদের প্লে বাটন বা নিজেদের সিলভার বাটন, এটা আলাদা একটা মজা আছে। যাই হোক, আমরা তাহলে একটু এখন আসলে ভালো
এটা হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষের বিএমটিভি লাইভের জন্য একটা মানে প্রশংসাপত্র। আমরা যে 100,000 সাবস্ক্রাইবার যে মাইল ফলক যে অর্জন করেছি তার জন্য যে ইউটিউব কর্তৃপক্ষ আমাদের এটা দিয়েছে একটা প্রশংসাপত্র। একটু ধরো নাও, ওকে, হ্যাঁ এটা হচ্ছে প্রশংসাপত্র। হ্যাঁ এরপরে হচ্ছে যে বিষয়টা সেইটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে প্লে বাটন, ঠিক আছে, প্লে বাটন। ওকে, এই হচ্ছে আমাদের বিএমটিভি লাইভের প্লে বাটন। দেখো বিএমটিভি লাইভের প্লে বাটন বুঝছো, হ্যাঁ তোমার হাতে দিলাম, দেখো এখানে তোমার চেহারা দেখা যাচ্ছে, হয়তো তুমি বুঝতে পারবে না, আমার চেহারা আছে, হ্যাঁ তোমার চেহারা দেখা যাচ্ছে, আমাদের চেহারা। এইটা হচ্ছে আমাদের প্রথম অর্জন, বিএমটিভি লাইভের যে প্রথম যে বাটন ইউটিউব কর্তৃপক্ষ দেখ। দেখতে পাইবা না কিন্তু তোমাকে এখন দেখা যাচ্ছে বুঝছো, সবাইকে দেখা যাচ্ছে, সবার চেহারা দেখা যাচ্ছে না এখানে, হ্যাঁ সবার চেহারা দেখা যাচ্ছে, সবাই এখন 50 টাকা করে ফেলেন, কারণ হচ্ছে সবাই এসে ইউটিউবে এই প্লে বাটন দেখছে, সবাই যে চেহারা দেখছে এখানে 50 টাকা করে সবার হচ্ছে ইয়ে ফাইন বুঝছেন, হ্যাঁ Thank you.